নমস্কার বন্ধুরা কুকুর শিখা রান্নাঘরে সকলকে স্বাগত আজ নিয়ে এসেছি এই গরমের দুপুরে লাঞ্চে খাওয়ার মতো ভীষণই হেলদি ও টেস্টি একটা রেসিপি আজ আমি লাউ দিয়ে পাতলা করে মুগ ডালের বড়া দিয়ে একটা ঝোল বানাবো যেটা কিন্তু খেতে ভীষণই টেস্টি আর এই গরমে ভীষণ হেলদিও বটে আর লাউ খাওয়া কিন্তু আমাদের শরীরের জন্য খুবই ভালো গরমের সময় পেটটা ঠান্ডা থাকে তো আমি এখানে ছশো গ্রাম ওজনে একটা লাউ খোসা ছাড়িয়ে লাউগুলোকে চোখো চোখো করে কেটে নিয়েছি আর এর সাথে আমি মুগ ডালকে এক কাপ মতো মুগ ডাল প্রায় দু ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম এবার মুগ ডালটা আমি ছেঁকে ছেঁকে মিক্সার জারের মধ্যে দিয়ে এর একটা পেস্ট তৈরি করে নেব এখানে বন্ধুরা বলে রাখি মুগ ডালটা পেস্ট করার সময় কিন্তু একদমই জল দেওয়া যাবে না মুগ ডালটা যদি খুব ভালো করে ভেজিয়ে রাখা হয় তাহলে কিন্তু মুগ ডালটা ফুলে যাবে আর যার ফলে কিন্তু বিনা জলে দিয়েই কিন্তু পেস্টটা করতে ইজি হবে আর এখানে আমি তিনটে কাঁচা লঙ্কা আর টেস্ট হিসাবে লবণটা দিয়ে দিয়েছি এবার এর একটা পেস্ট তৈরি করে নেব তো এরপর আমি একটা মশলা তৈরি করে নেব তো আমি গ্যাসের উপরে একটা কড়াই দিয়ে দিয়েছি তাতে আমি ওয়ান টিস্পুন পরিমাণ গোটের ধনে দিয়ে দিয়েছি ওয়ান টিস্পুন গোটা জিরে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি আর এর সাথে আমি একটা তেজপাতা দিয়ে দেবো এবার মিনিট দুয়েক মতো নাড়াচাড়া করে এটাকে একটু ড্রাই রোস্ট করে নেব খুব বেশি কিন্তু কড়া ভাজা করা যাবে না তাহলে মশলার গন্ধটা কিন্তু চলে যাবে একটু হালকা ভাজা করে নিয়ে কিন্তু এটাকে ঠান্ডা করে আমি এবার গুঁড়ো করে রেখে দেবো এরপর আমি কড়াইতে লাউ কেটে রাখা লাউটা দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি তো আমি লাউটা দিয়ে দিয়েছি এবার সামান্য জল দিয়ে লাউটাকে সেদ্ধ করে নেব তো জলটা দিয়ে দিলাম খুব বেশি কিন্তু জল দেওয়া দরকার নেই লাউটা থেকে কিন্তু এমনিতেই জল ছাড়বে তো মোটামুটি আমি এখানে দু বাটির মতো জল দিয়ে দিয়েছি এবার সামান্য একটু লবণ আর এখানে সামান্য একটু হলুদ দিয়ে দিলাম আর রান্নাটা কিন্তু আমি কাঁচা লঙ্কাতে করবো তো আমি এখানে তিনটে কাঁচা লঙ্কাকে পেস্ট করে দিয়ে দিয়েছি এবার খুব ভালো করে নাড়াচাড়া করে জলের সাথে লবণ হলুদ আর কাঁচা লঙ্কা পেস্টটাকে মিশিয়ে দিলাম এরপর একটা ঢাকা দিয়ে লাউটাকে সেদ্ধ করে নেব এবার এটা ঢাকা দিয়ে দিলাম এবার মিডিয়াম ফ্লেমে মিনিট দশেক মতো লাউটাকে সেদ্ধ করে নেব এবার দশ মিনিট পর আমি এবার দেখে নেব দেখুন লাউটা কিন্তু অনেকটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে ফ্লেমটাকে আমি হাই করে দিয়েছি হাই করে একটু ফুটিয়ে নিলাম এরপর যে ডালটা আমি পেস্ট করে রেখেছিলাম সে ডাল থেকে এইভাবে করে অল্প অল্প করে নিয়ে এই ঝোলের উপরে লাউের ঠিক উপরে আমি এইভাবে বড়ার মতো করে করে এক একটা করে ছেড়ে দেব আর এই সময় কিন্তু ফ্লেমটাকে বন্ধুরা মিডিয়াম করে রেখে দিতে হবে হাই ফ্লেমে কিন্তু বড়াগুলো ছাড়তে যাবেন না তাহলে কিন্তু ফুটে গিয়ে কিন্তু বড়াগুলো একদম ঝোলের সঙ্গে মিশে যাবে এবং মিডিয়াম ফ্লেমে রেখেই কিন্তু বড়াগুলোকে এক একটা করে করে এইভাবে করে দেখুন আমি যেভাবে করেছি এইভাবে করে ছেড়ে ছেড়ে দিতে হবে আর এই এইভাবেই কিন্তু ফুটে ফুটে বড়াগুলো কিন্তু ভিতর থেকে খুব ভালো করে কিন্তু কুক হয়ে যাবে আর ভাঙার কিন্তু কিন্তু কোনো সম্ভাবনা থাকবে না তো দেখুন আমি যতটা পরিমাণ দেওয়া যায় ততটা পরিমাণে কিন্তু দিতে হবে খুব বেশি কিন্তু বড়া দিয়ে কিন্তু একদম ভরিয়ে দেবেন না সেক্ষেত্রে কিন্তু ভালো হবে না রান্নাটা খেতে তো দেখুন মোটামুটি এক একজন জন্য দু তিনটে মতো বড়া যেতে খেতে পারে সেরকম পরিমাণ মতো করে দিয়েছি আমি এবার দেখুন ঝোলটাকে মিনিট ছয় এক মতো একটু ফুটে নিয়েছি মিডিয়াম ফ্লেমে এরপর দেখুন হাত খুন্তি দিয়ে আমি চারদিকটা এরকম হালকা হালকাভাবে একটু নাড়াচাড়া করে দিচ্ছি দেখুন বড়াগুলো কিন্তু খুব সুন্দর করে কিন্তু কুক হয়ে গেছে আর ভেঙেও কিন্তু যায়নি তা আমি একটু দেখে দিচ্ছি লাউটা কিন্তু খুব ভালো মতো করে সেদ্ধ হয়ে গেছে দেখুন লাউটা সেদ্ধ হয়ে গেছে আর বড়াগুলো কিন্তু সুন্দরভাবে কিন্তু ভিতর থেকে একদম রান্নাটা হয়ে গেছে তো আমি একটা দেখিয়ে দিচ্ছি তুলে দেখুন এরপর এই রান্নাটা হয়ে গেছে এবার আমি এটাকে একটা বাটিতে নামিয়ে নেব এরপর গ্যাসের উপর আবার কড়াই চাপিয়ে দিয়েছি এবার তাতে ওয়ান টেবিল স্পুন পরিমাণ সর্ষের তেল দিয়ে তেলটাকে গরম করে নিলাম এবার এই গরম তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা দু ভাগ করে দিয়ে দিয়েছি আর ওয়ান টেস্প মতো কালো জিরে আমি ফোড়ন দিয়ে দিলাম এবার কালো জিরেটা দিয়ে কয়েক সেকেন্ড একটু ভেজে নিয়ে এবার আমি যে তরকাইটা নামিয়ে রেখেছিলাম লাউ সে সেই আমি এই পর্যায়ে তেলের মধ্যে ঢেলে দিয়েছি এবার একটু নাড়াচাড়া করে দেখে নেব বন্ধুরা গরমের সময় এরকম করে লাউ দিয়ে এই হালকা পাতলা ঝোল একবার খেয়ে দেখুন গরম ভাতে লাঞ্চে কিন্তু দারুণ খেতে লাগে আর খেতে তো ভালো লাগে তার সাথে সাথে কিন্তু হেলদিও আর এখানে আমি টেস্ট হিসাবে ওয়ান টি স্পুন মতো একটু চিনি দিয়ে দিয়েছি একটু যেহেতু নিরামিষ তরকারি তো একটু মিষ্টি মিষ্টি হলে কিন্তু ভালো লাগবে তো দেখুন বড়াগুলো আমি দেখে দিচ্ছি কিন্তু বড়াগুলো কিন্তু একদমই সফট হয়েছে আর দেখুন কুন্তি দিয়ে একটু চাপ দিলে কিন্তু ভেঙে যাচ্ছে তো দেখুন বড়াগুলো কিন্তু খুবই নরম হয়ে তৈরি হয়েছে তো এইভাবে বন্ধুরা যদি না খেয়ে থাকেন অবশ্যই করে কিন্তু একবার ট্রাই করে দেখবে আর আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এরপর আমি যে ভাজা মশলাটা তৈরি করে রেখে দিয়েছিলাম সেখান থেকে ওয়ান টি স্পুন মতো ভাজা মশলা আমি ঝোলের মধ্যে ছড়িয়ে দিয়ে এটাকে মিনিট তিন চার একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব খুব বেশি কিন্তু ঝোল ঝোল মতো রাখার দরকার নেই একটু গামাখা গামাখা রেখে কিন্তু নামাতে হবে আর এই সময় আর এতে কিন্তু কোনো চালের গুঁড়ো আটা ময়দা দিয়ে কিন্তু ঝোলটা গাঢ় করার কোনো প্রয়োজন নেই এই বড়াগুলো ফুটতে ফুটতে দেখবেন ঝোলটা একসময় গাঢ় হয়ে গেছে তো আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখুন ঝোলটা কতটা পরিমাণ গাঢ় হয়ে গেছে আর এমনিতেও কিন্তু ঝোলটা যখন আপনি তরকারি নামিয়ে নেবেন ঠান্ডা হয়ে গেলে কিন্তু অনেকটাই বসে যাবে তো কোনো রকম চালের গুঁড়ো আটা ময়দা দেওয়ার কোনো প্রয়োজন নেই ঝোলটা গাঢ় করার জন্য এইভাবেই কিন্তু ঝোলটা গাঢ় হয়ে যাবে তো রান্নাটা আমার হয়ে গেছে এবার আমি মিনিট পাঁচে স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন রান্নাটা তৈরি হয়ে গেছে আর কতটা হেলদি দেখেই বুঝতে পারছেন তো এই গরমে অবশ্যই করে একবার এটা খেয়ে দেখবেন আশা করছি আপনাদের কাছেও খুব ভালো লাগবে তো রান্নাটা হয়ে গেছে এবার আমি একটা বাটিতে এটাকে সার্ভ করে নিয়েছি তো বন্ধুরা কেমন লাগলো রেসিপিটা তা অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন শেয়ার করবেন আর যারা নতুন দেখছেন চ্যানেলটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা অনুদ্রড় দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপির সঙ্গে ততক্ষণ জন্য সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ